রাঙামাটিতে সুসজ্জিত বার্গি লেক ভিউ প্রিমিয়াম নামের একটি হাউস বোটের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। সোমবার সকালে কাপ্তাই হ্রদে এই বোটটির উদ্বোধন করা হয়। এ সময় এমপি বলেন, রাঙামাটির পর্যটন খাতের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে, তবে উন্নয়নের পূর্ব শর্ত হল সন্ত্রাসী চাঁদাবাজি খুন গোলাগুলি বন্ধ করা। এছাড়া এ সময় এমপি কাপ্তাই হ্রদে দূষণ রোধে মানহীন কোনো বোট না নামানোর পরামর্শ দেন উদ্যোক্তাদের। এ সময় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি কাঞ্চন চাকমা, জেলা পরিষদের সদস্য অংশুই সাইন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এবং বোটটির উদ্যোক্তা বাপ্পি তঞ্চঙ্গা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।